আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যে আছো ভালো আছো সুস্থ আছো পরিবারের সাথে আছো এবং পরিবারের সাথে একটি সুন্দর অতিবাহিত আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম অধ্যায়ের পার্ট তিন এবং চার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পার্ট এক এবং দুই নিয়ে আলোচনা করেছিলাম এই অধ্যায়টি হচ্ছে আমাদের সমাজের আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অর্থাৎ একজন মানুষ হিসাবে সমাজের সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে বসবাস করার জন্য সমাজের প্রতি আমাদের যেমন কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে ঠিক একই রকমভাবে আমাদের রাষ্ট্রের প্রতি আমাদের পরিবারের প্রতিও আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এই দায়িত্ব এবং কর্তব্য নিয়েই এই অধ্যায়টি তো আমরা প্রথম পার্ট থেকে প্রথম পার্ট এক এবং দুই থেকে আমরা সমাজের প্রতি আমাদের দায়িত্বগুলো সম্পর্কে জেনেছি সেই সাথে আমরা জেনেছি নিজেকে নিরাপদ রাখার জন্য আমরা বাড়িতে বা বাড়ির বাহিরে কোন ধরনের আচার আচরণ করবো বা কোন ধরনের ব্যবহার করব বা আমরা কীভাবে চলাফেরা করব সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পার্ট এক এবং দুই থেকে জানতে পেরেছি আজকে আমরা পার্ট তিন এবং চার পড়ব এখানে আমরা রাস্তায় নিরাপত্তার রক্ষা বিষয়গুলো সম্পর্কে জানবো এবং চতুর্থ পার্ট থেকে আমরা রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য সমূহ সেই সম্পর্কে একটি ধারণা পাব। আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে তো আজকের ক্লাসটি আমরা শুরু করি আশা করি প্রত্যেকের সাথেই তোমাদের বইটি আছে এবং বইয়ের আজকে আমরা নবম অধ্যায়ের চুহাত্তর পৃষ্ঠা থেকে শুরু করব রাস্তায় নিরাপত্তা রক্ষা পার্ট আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনা পড়ি এই জন্য পথ চলায় সতর্ক হতে হবে এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব রাস্তায় পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন তিনটি সাধারণ নিয়ম জেনে নিই দেখো এখানে সাধারণ নিয়মগুলো ছবি আকারও দেওয়া আছে তাহলে এখানে আমরা প্রথম যে ছবিটি দেখছি সেখানে কি দেখছি আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটব অর্থাৎ আমাদের রাস্তার পাশের একটা অংশ চলাচলের জন্য সাধারণ মানুষের চলাচলের জন্য রাখা হয় সেটাকে আমরা ফুটপাথ বলে থাকি তো আমরা রাস্তায় যখন চলাচল করব তখন আমরা এই ফুটপাথ দিয়ে চলাচল করব। দু নম্বরে আছে রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব এই যে দেখো রাস্তা এখানটাতে আমরা কি দেখতে পাচ্ছি রাস্তায় সাদা সাদা দাগ দেওয়া থাকে এখন অনেক জায়গাতেই আছে এই জেব্রা ক্রসিং গুলো আমাদের রাঙামাটিতে তুলনামূলক কম তারপর বেশ কিছু জায়গাতেও দেওয়া আছে এই জেব্রা ক্রসিং দিয়ে আমরা কি করব রাস্তা পারাপার হব এরপরে আছে রাস্তা পারাপারের ওভারব্রিজ ব্রিজ ব্যবহার করব এই যে দেখো আমরা বইতে দেখতে পাচ্ছি এই যে রাস্তার উপর দিয়ে একটা ব্রিজের মতো আছে সেটাকে মানুষের চলাফেরা করার জন্য এটাকে বলা হচ্ছে অর্থাৎ রাস্তার এক থেকে আরেক পারে যাওয়ার জন্য আমরা এই ব্যবহার করব। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি অনেক সময় গাড়ি বাস ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয় তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন বিশেষ করে ট্রাক বাস ও গাড়ির বিষয়ে সত্যি কথা যেটা সেটা হচ্ছে নির্মম বাস্তবতা এই নির্মম বাস্তবতা হচ্ছে প্রতি বছর বাংলাদেশে অনেক লোক শুধু সড়ক দুর্ঘটনায় মারা যায় বা নিহত হন তাদের পরিবার পরিজন আপনজনকে যেমন হারায় অনেক পরিবার আছে যাদেরকে একেবারে পথে বসতে হয় শুধুমাত্র এই সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনার অনেক কারণ আছে আমরা বলি যে সড়ক দুর্ঘটনার জন্য আমাদের রাস্তাঘাট অত উন্নত না এটা যেমন একটা বিষয় তেমনি আরেকটা আছে যে আমরা আমাদের যে বাসগুলো আছে বা ট্রাক যারা চালাচ্ছে তারা আসলে ওরকম প্রশিক্ষিত না অনেক সময় আমরা টিভিতে দেখি যে ছোট ছোট অল্প বয়স্ক ছেলেরা বাস ট্রাক চালাচ্ছে যাদের হয়তো বা এই ধরনের অভিজ্ঞতাই নেই তারা নতুন ড্রাইভিং শিখছে ওই ধরনের লোকগুলোকে দিয়ে বড় যানবাহনগুলো বা ভারী যানবাহনগুলো চালানো হচ্ছে ফলে যে কোনো সময় দুর্ঘটনা হওয়া সম্ভব এছাড়া আছে আমাদের যে বাস ট্রাক চলে বেশিরভাগেরই মেয়াদ উত্তীর্ণ বা যান্ত্রিক ত্রুটি সম্পন্ন যার কারণে দুর্ঘটনার হার বাড়ছে এছাড়াও আর একটা কারণ রয়েছে এটা তো গেল যে শুধুমাত্র প্রতিপক্ষের কথা অনুযায়ী যে আমাদের রাস্তা ভালো না আমাদের গাড়ির মান ভালো না আমাদের চালকের মান ভালো না সেই সাথে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব আমরা আমাদের দায়টাকে ছাড়তে পারবো না আমাদের দায়টাকে সরানো যাবে না ইগনোর করা যাবে না সড়ক দুর্ঘটনার একটা বড় কারণও কিন্তু আমরা কিভাবে করে আমরা বলতে পারবো যে মিস কিভাবে করে আমরা সড়ক দুর্ঘটনার কারণ হলাম দেখো আমাদের ভিতরে অনেকেই আমরা সচেতন না রাস্তা দিয়ে হাঁটছি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি রাস্তায় হাঁটছি না আমার কিছু ফুটপাত দেওয়া আছে আমরা ফুটপাথ না ইউজ করে আমরা কি করছি রাস্তায় ইউজ করছি অনেক সময় দেখা যায় যে ফুটপাথে আবর্জনা রয়েছে বা অনেক সময় দেখা যায় যে যে সকল বিল্ডিং তৈরি করা হচ্ছে সে বিল্ডিংগুলোর বিভিন্ন জিনিস ইট বালি সিমেন্ট এগুলো ফুটপাথের উপর রাখা আছে অনেকে আছে ফুটপাথ দখল করে দোকান দিয়ে বসে আছে ফলে আমরা কি করছি ফুটপাথ ফেলে আমরা রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তা দিয়ে হাঁটার কারণে যেমন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে ঠিক তেমনি আমরা রাস্তায় চলাচলের নিয়মও জানি না অনেকে যে রাস্তায় চলতে হলে বা রাস্তা পার হতে হলে আমাদেরকে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হবে আমাদেরকে জেব্রা ক্রসিং দিয়ে যেতে হবে বা ওভার ব্রিজ ইউজ করতে হবে এখন বলতে পারি মিস রানামাটিতে তো ওভার ব্রিজ নেই এটা তো সত্যি কথা যে রানামাটিতে ওভার ব্রিজ নেই তাহলে আমরা কি করবো আমরা রাস্তা পার হব না অবশ্যই রাস্তা পার হব সেই ক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে এই আমরা চেষ্টা করব যেখানে জেব্রা ক্রসিং আছে আছে সেখান থেকে রাস্তা পার হতে বা স্পিড দেওয়া যে জায়গাগুলোতে স্পিডটাকে গাড়ির স্পিডকে আনার জন্য ওই ধরনের জায়গাগুলো দিয়ে যেমন আমরা বলি আমাদের স্কুলের সামনে দুটো স্পিড ব্রেকার দেওয়া আছে যাতে আমাদের চলাচলে সুবিধা হয় আমরা রাস্তা পার হওয়ার সময় অবশ্যই ডানে বামে দুই দিক ভালো করে দেখে তারপরে রাস্তা পার হব। অনেকে আছে কি করি রাস্তার মাঝখানে যে আবার উল্টো দিকে দৌড় দেওয়া শুরু করে। তাহলে ড্রাইভারের জন্য সেটা কিন্তু একটা সমস্যা সে বুঝতে পারবে না সে কনফিউজ হয়ে যাবে এটা একটা কারণ আছে আবার অনেকে আছে সামনের দিকে দৌড় দিচ্ছে রাস্তা দৌড় দিয়ে পার হচ্ছে দৌড় দিয়ে যখন পার হচ্ছে সেটাও কিন্তু ড্রাইভারের জন্য এবং যিনি রাস্তা পার হচ্ছেন তার জন্য সমস্যা এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের বিশেষ করে আমরা দেখি জেনারেশন যারা আছে বা একটু জেনারেশন যারা আছে তাদের অনেকেই রাস্তার মধ্যে হাঁটে কি কানে একটা মোবাইলের তোমরা কি বলো ওটাকে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে রাস্তায় হাঁটছ এতে তো অন্য মানুষেরও অসুবিধা হচ্ছে তুমি বলতে পারো যে মিস কিভাবে অন্য মানুষের সমস্যা হচ্ছে আমি তো কাউকে ডিস্টার্ব করছি না হ্যাঁ তুমি ডিস্টার্ব করছো না বাট তুমি যখন গানে মগ্ন আছো তোমার আশেপাশের দুনিয়া সম্পর্কে তোমার কোনো ধারণা থাকছে না ফলে দুর্ঘটনার শিকার হওয়া কিন্তু খুব স্বাভাবিক সেজন্য আমাদেরকে কি করতে হবে আমরা যখন রাস্তায় চলাচল করব সবচাইতে সবার আগে যে জিনিসটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে নিজের নিরাপত্তা আর নিজের নিরাপত্তার জন্য নিজেকে অবশ্যই সচেতন থাকতে হবে তাহলে এরপরে আমরা যাব আমাদের পরের পৃষ্ঠায় সেভেন্টি ফাইভে বা পঁচাত্তর পৃষ্ঠায় ক নম্বরে এসো বলিতে দেখো নিচে উল্লিখিত সড়ক নিরাপত্তা কোড শিক্ষকের সহায়তায় আলোচনা করো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি আছে কিছু কোড আছে বা নিরাপত্তা কোড যেটাকে বলি যে রাস্তায় পারাপারের জন্য বা রাস্তায় চলার জন্য রাস্তা পারাপারের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটি খোঁজো অর্থাৎ সবচেয়ে নিরাপদ কোথায় অনেক সময় আছে আমরা ঢালের জায়গাটা দিয়ে যে একটু ঢালু আছে সেই জায়গাটায় আমরা কি করি রাস্তা ক্রস করি বাট ওটা খুব বিপজ্জনক ওটা থেকে দূরে থাকতে হবে রাস্তার বা শেষ প্রান্তে পৌঁছানোর আগেই থামো যানবাহন আসছে কিনা তা দেখো এবং শোনো যানবাহন আসতে দেখলে এটিকে পার হতে দাও রাস্তা নিরাপদ হলে সোজাসুজি পার হও দৌড়াদৌড়ি করবে না এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা যে যখন স্কুলে আসবে যাবে তখন অনেকেই তোমরা কি করো একা একা আসা যাওয়া করো রাস্তা পার হও তখন কিন্তু তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট নিজের জীবনকে নিরাপদ রাখাই সবচেয়ে বড় জিনিস এরপরে যাব আমরা পাঠ চারে রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য আমরা দেখছি এই যে রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে শিশুদেরও রাষ্ট্রপ্রতি কিছু কর্তব্য আছে কিন্তু প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সে কর্তব্য আরো বেশি নিচে রাষ্ট্রপ্রতি নাগরিকদের কিছু কর্তব্য উল্লেখ করা হলো রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা লাভ রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা গ্রহণ করা আমাদের কর্তব্য রাষ্ট্রের প্রতি অনুগত থাকা রাষ্ট্রের শাসন মেনে চলো দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব আইন মেনে চলা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের সকলকে আইন মেনে চলতে হবে আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয় নিয়মিত কর প্রদান করা নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য এই কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে এবং নাগরিকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধাও দিয়ে থাকে ভোটদান আমরা না গণতান্ত্রিক দেশে বাস করি তাই আঠারো বছর বয়স হলে আমাদের অবশ্যই ভোটদানে অংশগ্রহণ করা উচিত ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা রাষ্ট্রের বিভিন্ন সম্পদ সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে হবে একই সঙ্গে রাষ্ট্রীয় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এই ছিল আমাদের রাষ্ট্রের প্রতি আমাদের একজন নাগরিক হিসেবে যে দায়িত্ব সেই দায়িত্বগুলো অর্থাৎ এখান থেকে আমরা কি বললাম যে কর্তব্যগুলো আমাদের করণ্ কি রাষ্ট্রের প্রদত্ত যে শিক্ষা আমরা জানি আমাদের রাষ্ট্র থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেক সহজ করে দেওয়া হয়েছে কিভাবে আমাদের এখন আমরা ক্লাস নাইন পর্যন্ত আমরা বই কি পাচ্ছি একেবারে ফ্রিতে পাচ্ছি বইগুলো ফ্রিতে পাচ্ছি আবার সরকারি স্কুলগুলোতে বাচ্চাদের উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা আছে তাহলে এই যে সরকার চাচ্ছে আমাদেরকে শিক্ষিত করার জন্য আমাদের উচিত এই সুযোগটাকে গ্রহণ করা অর্থাৎ নিজেকে সুশিক্ষিত করে গড়ে তোলা রাষ্ট্রের অনুগত থাকা রাষ্ট্র আমাকে যেহেতু দিচ্ছে আমি রাষ্ট্রের একজন নাগরিক সেই জন্য রাষ্ট্রের প্রতি অনুগত থাকা রাষ্ট্রের গোপনীয় তথ্য গোপন রাখা রাষ্ট্রের জন্য কাজ করা রাষ্ট্রকে ভালোবাসা এটা আমার নাগরিক একটি কর্তব্য আইন মেনে চলা রাষ্ট্র প্রদত্ত যে সকল আইন কানুন আছে সেই আইন কানুন গুলো আমাদেরকে মেনে চলতে হবে মনে রাখতে হবে আইন অমন্য করলে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে নিয়মিত কর প্রদান করা বা ট্যাক্স প্রদান করা সেটা হচ্ছে নাগরিকের দায়িত্ব এটা তোমরা ছোটদের না হলো আমাদের যারা আমরা বড় নাগরিক আছি যারা আমরা ইনকাম করি রাষ্ট্র থেকে তাদেরকে এই করটা অবশ্যই দিতে হবে কারণ কি এই কর থেকেই আমাদেরকে যে রাষ্ট্রীয় যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে যারা আমাদেরকে সেবা দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো এই করের মাধ্যমেই চলে থাকে ভোটদান করা একজন নাগরিক হিসেবে গণতান্ত্রিক দেশে আমরা আঠারো বছর বয়স হলেই সুস্থ স্বাভাবিক মানুষে ভোটদান করতে পারে ভোট মানুষের একটি অমূল্য সম্পদ একটা অমূল্য দায়িত্ব এটা একটা দায়িত্ব যে দায়িত্বটাকে তাকে সঠিকভাবে পালন করতে হবে অর্থাৎ এমন মানুষকে আমাদের চুজ করতে হবে বা ইলেক্ট করতে হবে বা নির্বাচন করতে হবে বা এমন মানুষকে আমাদেরকে ভোট দিতে হবে যারা বিবেকসম্পন্ন সৎ ন্যায়বান নীতিবান এবং সুশিক্ষিত ওই ধরনের মানুষদেরকে আমাদেরকে আমাদের উচিত সেই ধরনের মানুষদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করা এবং রাষ্ট্রীয় কাজ পরিচালনার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া এরপরে আছে রাষ্ট্রীয় সম্পদ আমাদের যে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ আছে যেমন আমাদের হাসপাতাল আছে কিংবা বিভিন্ন কলকারখানা বড়ো বড়ো ব্রিজ যে রাস্তাঘাটগুলো আছে এগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের তাই একজন নাগরিক হিসাবে সমাজে রাষ্ট্রের সুন্দরভাবে সর্বোপরি একজন মানুষ হিসাবে সুন্দর সুশৃঙ্খল এবং সুস্থভাবে বসবাস করার জন্য আমাদেরকে সামাজিক এবং রাষ্ট্রীয় দায় দায়িত্ব কর্তব্য সমূহ সঠিকভাবে পালন করতে হবে আজকে এ পর্যন্ত এভাবে আজকে দুটো ক্লাসে আমরা পুরো চ্যাপ্টারটা বিশ্লেষণ করলাম এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে কোথাও তাহলে মিসকে অবশ্যই কমেন্ট করতে পারো মিসের যে মেসেঞ্জার আছে সেটাতে বা হোয়াটসঅ্যাপে সেটাতেও করতে পারো নেক্সট ক্লাসে অবশ্যই সাথে থাকবে নেক্সট ক্লাসে মিস প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভালো থাকবে সুস্থ থাকবে